আমি যাচ্ছি ভবানীপুরে, আমাদের তৃণমূল কর্মীরা শান্তি রক্ষা করছে, আর একতরফা বিজেপি ওখানে বন্দুক বার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, গুলি দেখাচ্ছে। প্রথম হচ্ছে যে আমি ওই মিটিংটা যেখানে হচ্ছে ওটা আমার অফিসের তলায়, আমি ঠিক মিটিংটা শুরু হওয়ার 5-7 মিনিট আগে ওখানেই ছিলাম। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ, 200 ওপর চোঙা, যেখানে আমাদের একটা অভিষেককে ত্রিপুরায় যেতে দেওয়া হয় না, সেখানে ওদের গোটা পার্টি 200 চোঙা লাগিয়ে মিটিং করছে, গণতান্ত্রিক পরিবেশ। হঠাৎ সকাল 7:30-8 থেকে খবর আসতে থাকে, প্রত্যেকটা পাড়ায় কেন্দ্রীয় মন্ত্রী এমপি ঢুকে জনগণকে থ্রেট করছে, এমনকি ভ্যাকসিন চলছে সেখানে ঢুকে ধাক্কা মারছে, এমনকি একটা মেয়ের বুকে পুরোপুরি খুলে দিলীপ ঘোষ এবং তার দেহরক্ষী বুকে মেশিন থাকাচ্ছে, সেই ছবিও এসে গেছে। তারপরেও আমি কংগ্রাচুলেট করছি ভবানীপুরের কর্মীদের যে ওরা নন্দীগ্রাম বা ভাটপাড়ার বদলা নিতে চায়নি। আর আমি তো শুনেছিলাম যে অর্জুন সিং বলেছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় মহড়া নিতে অভ্যস্ত, তা তিনি এখন অভিযোগ করছেন কেন যে আমাকে তাড়িয়ে দেওয়া হলো, আমায় বার করে দেওয়া হলো? উনি পারলেন না লড়তে? উনি তো বলেন আমি যে কোনো জায়গায় লড়ে নিতে পারি, আমি অর্জুন সিং। তবে আমাদের ছেলেরা ভবানীপুরের মানুষ শান্তিকামী, আমরা সমস্ত শক্তি দিয়ে দলের নেতৃত্ব একটু বাদেই প্রেস কনফারেন্স করবে, দলের নির্দেশ কোথাও কোনো গণ্ডগোল করা যাবে না। আর শুভেন্দু তো শুনেছিলাম প্রধান বক্তা ছিল, এত বড় বিপ্লবী গেলেন না ভবানীপুরে? আচ্ছা, পুলিশ টুলিশ নিয়ে গেছেন হবে হয়তো, হতে পারে মিলিটারি নিয়ে গেছে, দেখুন ফটো ইলিয়াম গেছে কিনা।